আসসালামু আলাইকুম। আচ্ছা, আমাদের সর্বশেষ অতিথি অভি যুক্ত হয়েছেন, দেখি অভির সাথে কথা বলি। অভি, কি শুনতে পাচ্ছেন? থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ শুনতে পাচ্ছি, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি অভি ভাই, বলেন তাহলে। ভালো আছেন তো না আপনি? জি আলহামদুলিল্লাহ, আছি, ভালো আছি ভাই, আশা করি আপনিও ভালো আছেন। যাক, আমি সবই শুনলাম, সবকিছু শুনলাম আপনার আপনার সঙ্গে এর আগে দুইবার কথা বলছি অবশ্য। তো যাই হোক, আজকে একটু আমাদের এলাকায় একটা ঘটনা ঘটছিল এক সময়, সেটা শেয়ার করার জন্য আমি আপনার সঙ্গে শরণাপন্ন হলাম আর কি। যদি সময় দেন শুনতে চান তাহলে একটু বলবো। আচ্ছা আচ্ছা, তাহলে একটা কাজ করি, আমি কালকে হয়তো না, আমার হয়তো পরশু লাইভ আছে, আপনি তাহলে কাজ করি, মানে ব্যাপারটা পরশু দিন বললেও তো তাহলে হয়, তাই না? কেমন হয়? হবে না, কারণ হচ্ছে যে আমি যে মানুষটার সঙ্গে বসবাস করি ওই মানুষটা আমার এপি টপি মানুষ, এখন ও নাই আজকে বিধায় আমি মানে ও আচ্ছা প্রতিদিন যাই। আচ্ছা আচ্ছা, বলেন বলেন তাহলে, বলেন। হ্যাঁ হ্যাঁ, বলেন তাহলে, বলেন তাহলে। হ্যাঁ বলেন, শিওর শিওর সেটা শিওর, হচ্ছে ঠিক যে আছে, বলেন, আপনি নিশ্চিন্তে না বলেন, ধীরে সুস্থ, সমস্যা নেই। সেটা হচ্ছে যে আমি যখন ধরেন যে একটা হাতি আসলো, আমরা পিছু পিছু ঘুরলাম, তখন কত বয়স হতে পারে আপনি আইডিয়া করেন তো? মানে একটা হাতি আসলো এলাকায়, আমরা বাচ্চারা সবাই মিলে মানে কোনগুলো বাচ্চা কোন বয়সের বাচ্চাগুলো পিছিয়ে পিছিয়ে দৌড়ায়, ধরেন এই যে 7-8-10, মানে সাত আট বড় দশ জোর, হ্যাঁ বড় জোর, আরো কম বয়সের বাচ্চারাও ঘুরবে, 5-6 বছরের যারা কেবল খাঁটি করা শিখছে। রাইট। তো ওই সময় ধরেন আমার এরকম বয়স আর কি, 5-6 মানে মনে আছে আমার কথাগুলো। তো এক চেয়ারম্যান ছিল আমাদের এলাকায়, ভালো মানুষ না আর কি। তো ওই চেয়ারম্যানের সময় আমাদের একই গ্রামের অন্য পাড়ার মানুষ মানে ও এরকম আর কি, মানে ও আপনার কি বলে যে নাস্তিক নাস্তিক মানুষ, তো তারে ওকে সাজা দিবে এই জন্যই ও ওকে গ্রামে নিয়ে আসে, আগে মারা মারছে ওকে, মারার পর গলায় আপনার জুতা পড়াই দিছে আর কি, বিভিন্ন রকম খারাপ ময়লা জুতা টুতা গুলো পড়াই দিয়ে, তারপর মাথায় আবার একটা ওই ভাঙ্গা হাড়ি গুলা দিয়ে, মুখে চুল চুনকালি মাখায় দিয়ে গোটা গ্রাম গোটা ইউনিয়ন বলা যায় গোটা ইউনিয়ন ঘুরাই ঘুরাইছিল, এবং আমরা পিছিয়ে পিছিয়ে ছিলাম চেয়ারম্যান, আর কি ওই সময়, আমি চেয়ারম্যানের লোকজন, চেয়ারম্যান সরাসরি ও ছিল তার না, অপরাধ কি ছিল? সে নাস্তিক, সে আল্লাহ মানে না, ই মানে না, এগুলার জন্য আর কি। না মানে মানে না আমি তো তখন কিছু করছিল নাকি, মানে না তাতেই? না কিচ্ছু করে নাই, না কিচ্ছু করে নাই, তার দোষ শুধু শুধু একটাই, সে ওগুলা ও মানে না, এটা উনি ভুল করছিল যে উনি নাকি এটা মানে বিভিন্ন মিটিং এ বা ইয়াতে বলছিল আর কি, এখানে কথাবার্তা উদ্বুদ্ধ করে কথাবার্তা বলছিল তখন। মানে আমার বয়স যদি এখন 48 বছর হয়, আপনি ধরেন কত বছর আগে, 6 বছর 7 বছর যখন আমার বয়স তখন, মানে প্রায় 40 বছর আগের কথা বলতেছি ওই সময়। হুম, তো ওই ওই সময়টাতে ওই মানুষ এখনো উনি জীবিত আছেন, অসুস্থ এখন, ওই মানুষটাকে বেঁচে আছেন এইভাবে শুনে তো করে ভালো কষ্ট, লাগলো। হ্যাঁ উনি বেঁচে আছেন এখনো, বেঁচে আছেন, আমি এবার আবেগ মানে আমার আমি ইয়ে হয়ে যাচ্ছি আর কি কথা বলতে। আচ্ছা, ওই ওই ঘটনার পরে, ওই ওনার ওনার পরে উনি কোনো ব্যবস্থা নেন নাই যে না ওনার সাথে না এরকম আচরণ শুনিতে করলো? পারে নাই, কোনো কিছুই নিতে পারে নাই উনি, বরঞ্চ করছে কি মানুষের জন্য, জমিগুলা ওনার অনেক সম্পদ ছিল, উনি জমিগুলা মানুষকে মানে মানুষকে দিয়ে দিয়ে নষ্ট করছে আর কি, এরকম এখন অসহায় প্রায়, মানুষকে দিছে আগের বলতে স্ত্রী কি, মারা দান গেছে, করছে? দিছে মানে দান করছে জি, মানে প্রচুর দান করতে হয়, কিন্তু আজ পর্যন্ত মানে মানুষ ওকে মানে বয়কট করে রাখে দিছে, ওর বাড়িতে কেউ যায় না, কেউ খায় না, উনিও আসে না, বাজার টাজার ঘোরাতে করে না আর কি। তো এটা আমার বলার ছিল, মানে এই ধরনের মানুষকে তখন আমরা তো মানে আমরাও সাপোর্ট দিছি, বুঝতেছেন ছোট মানুষ বুঝি নাই তখন, এখন আমি খুব ই করি আপসেট হয়ে যাই যে মানুষকে এইভাবে করে শাস্তি দেওয়া, এটা ওই চেয়ারম্যান অবশ্য নেই, মারা গেছেন উনি, ওনার চেয়ারম্যানের যে মানুষ মানে পরিবারের যে লোকজন ওরাও ভালো নাই, মানে এরকম অবস্থা এখন। এটা যদি অন্যভাবে হইতো তখন মনে করতো কি যে ওই বেটা তো নাস্তিক, ওই ওই বেটা ভালো হয়েছে, এটা হইতো, কিন্তু ও কিন্তু ভালো আছে, ওর ছেলে চাকরি করে বাইরে আছে, ওর দুইটা সংসার, প্রথম স্ত্রী মারা যাওয়ার পর দ্বিতীয় স্ত্রী আছে, তার দুইটা সন্তান আছে, এটা ভালো আছে এখন। তো এইটা শেয়ার করার জন্যই আপনার সঙ্গে আমি কথা বললাম। আরেকটা কথা, সেটা হচ্ছে যে যেটা প্রথম দিক থেকে যেটা হচ্ছিল এখানে, যে মানে কি করবে, আমিও ওই সিচুয়েশনের মধ্যে আছি, মানে আমি পরে আমার এক কারি হাফেজ বন্ধু, ও অবশ্য নাস্তিক এখন, ও আমাকে বুদ্ধি দিল যে মামা ই কর, তুই যা না, যা মসজিদে নামাজ পড় না, ওদের সঙ্গে তুই তো নামাজ পড়ছিস, এর আগে ই করছিস, তুই শরিক হো, সমস্যা কি, যেহেতু তোর সমস্যা হচ্ছে তুই যাবি, তুই আজানের আগেই যাবি, দরকার হলে দরকার হলে আঁতর টাতর মাখে যাবি, যাই ওখানে নামাজ পড়বি একদম তুই, একদম, তারপরে একদম ওইটাই আমি মানে এটাই অ্যাপ্লাই করতেছি এখন আর কি। আমার আমার ইয়ে আসরে আসরে আমি গেলাম, মাগরিবে গেলাম, যদিও ব্যবসা করি কিন্তু তারপরেও যেতে হচ্ছে আর কি, এখন উপায় নাই মানে যে অবস্থা। তারপরে আমার মাকে, আমার মা জীবিত আছেন, উনি আমাকে আমার খোঁজ খবর নিচ্ছেন, উনি যদিও মানে পাশাপাশি থাকে, ছোট ভাইয়ের কাছে আছে, উনি আমাকে বললো যে বাবা কি কি অবস্থা, রোজা করতেছিস? আমি আমার তো ওই যে অপারেশনটা হয়েছিল মা, এই জন্য আমি করতে পারতেছি না, মানে মাকে তো আর মিথ্যা কথাটা বলা যায় না, বলেন তো মানে এরকম অবস্থা না আর কি। কেন বলা যায় না ভাই? যদি এমন হয় যে আপনার মা বা আপনার বাবা বা আপনার কাছে মানুষগুলো, তারা যদি না বুঝে, তারা যদি আপনার সিচুয়েশনটা না বুঝে বা আপনার আপনার বিশ্বাস অবিশ্বাসের ব্যাপারটা যদি তারা না বুঝে, তাহলে তো অবভিয়াসলি তাদের সাথে তো
আপনি সত্য কথা বলে তো সম্পর্কটা রাখতে পারবেন না ভাই, সেক্ষেত্রে সেক্ষেত্রে তো অবভিয়াসলি আপনাকে মিথ্যা কথাটা বলতেই হচ্ছে। মানে আই মিন এই জিনিসটা আমাদের মাথায় ছোটবেলা থেকে ঢুকে দেওয়া হয় যে মিথ্যা বলা মহাপাপ, মিথ্যা বলা ইয়া। ইনফ্যাক্ট এটা মিথ্যা কথা, এই কথাটাই ইটসেলফ একটা মিথ্যা কথা। এই কথাটা আমরা যেই ধর্ম থেকে শিখে বড় হয়েছি সেই ধর্মে স্পষ্টভাবে বলা আছে যে মিথ্যা কোন কোন সময় জায়েজ আছে। এই ডিফারেন্সগুলো বহুবার দেখাইছি, আবার দেখাইতে পারবো। ইসলাম ধর্ম অনুসারে মোটেও মিথ্যা বলা মহাপাপ না। ইনফ্যাক্ট মিথ্যা বলা মহাপাপ এই কথা ইসলামের কথা বলাই নেই। নবী নিজে মিথ্যা বলাকে অ্যালাউ করছে এবং নবী নিজে মিথ্যা বলতে পাঠাইছে মানুষকে, মানুষ মারার জন্য, খুন করার জন্য। আবার নবী নিজেই মিথ্যার অনুসরণ করছে, নবী নিজেই, মানে এরকম বহু রেফারেন্স আমি দেখাইছি এর আগে এবং আবারও দেখাতে পারবো। সো এটা একেবারে ভুল কথা যা তারা যেসব ধর্ম থেকে বলে। আর যদি ধর্মের বাইরে গিয়ে আপনি চিন্তা করেন সেক্ষেত্রেও এই মিথ্যা কথা, মানে অবভিয়াসলি কখনো কখনো জীবনে এমন সময় চলে আসে যে সময় সত্যি, মানে এটাই জরুরি হয়ে পড়ে, সত্যি কথা বলে আপনি বিপদে পড়বেন, এরকমটাই ঘটে। বিপদে মানে এরকম না যে আপনি একটা অপরাধ করছেন অ্যান্ড বাচ্চা যাওয়ার জন্য মিথ্যা কথা, সেটা বলতেছি না। আমি বলতেছি বিপদ থেকে বাঁচার জন্য মিথ্যা কথা বলা দরকার হতে পারে, অবভিয়াসলি এরকম দরকার হতে পারে। অ্যান্ড ইনফ্যাক্ট এই যে সত্য কথা মিথ্যা কথা ইট সেলফ, এটা সাবজেক্টিভ বিষয়। এটা 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 যেই কনটেক্সট সেই কনটেক্সটের উপর ভিত্তি করে আপনি সিদ্ধান্ত দিতে পারেন যে এটা একটা সত্য বা এটা একটা মিথ্যা। আদারওয়াইজ আদারওয়াইজ আর কি, মানে আপনি কাউ কোনো কিছুকে সবসময় সত্য বা সবসময় মিথ্যা এইভাবে আর কি আপনি মানে বলতে পারবেন না। বলতে গেলে আপনাকে প্রিসাইজলি বলতে হবে যে এই এই ক্ষেত্রে এই এই জিনিস সত্য, তার মানে আপনি অলরেডি ওটাকে কনটেক্সটের মধ্যে বেঁধে দিলেন যে ও ওই ওই ক্ষেত্রে। মানে এটাই বলতে চাচ্ছি যে ইউনিভার্সাল ট্রুথ এইরকম বলতে অ্যাকচুয়ালি কিছু হয় না, বা আমি অন্ততপক্ষে জানি না এরকম কোনো, এরকম কোনো জিনিস আছে কিনা ইউনিভার্সাল ট্রুথ। আমরা যে কথায় কথায় বলি এরকম কোনো জিনিস নাই অ্যাকচুয়ালি। আপনি যে কোনো জিনিস বলেন আমার কাছে যে এটা ইউনিভার্সাল ট্রুথ, আমি দেখাই দেবো যে ওইখানে কীভাবে কনটেক্সট জড়িত, কীভাবে ওইটা কনটেক্সচুয়ালি ওইটা কীভাবে ট্রুথ, ওটা কীভাবে কনটেক্সটের বাইরে গেলে ওইটাই মিথ্যা হয়ে যায়, আমি দেখাই দিতে পারবো সেই জায়গায় ইনফ্যাক্ট। সো এই আর কি, তো এই জিনিসটা আপনি মাথায় রেখেন না যে আপনি আপনার মায়ের সাথে মিথ্যা বলতেছেন, ওরে খুব পাপ করছেন। না রে ভাই, ইসলামই বলে দেওয়া আছে মিথ্যা বলা যাবে, ইসলামই বলে দিচ্ছে। ইসলাম ইনফ্যাক্ট ইসলাম উদ্বুদ্ধ করতেছে যে তোমরা অমুক ক্ষেত্রে মিথ্যা কথা বলো, উদ্বুদ্ধ করতেছে ডাইরেক্ট। তো এটা এটা এরকম কিছু না। আর আপনার আত্মীয় স্বজনের সাথে বা এরকম কাছে মানুষের সাথে যদি আপনি মনে করেন যে না আপনি সত্য কথা বলবেন, বলে যেই কনসিকোয়েন্সটা আসবে সেটা আপনি ভোগ করবেন, মানে সেটা ফেস করবেন, তাহলে ঠিক আছে। আপনি বলেন যে আমি মানি রাখো এইসব কোনো আইন এই সেই, আমি ভীম ভাসমান মাইন বলেন, বলে টলে তারপরে দেখেন কি হয় আপনার আর কি। না না, এই জন্যই তো, এই জন্য তো আমি যাচ্ছি এখন, মানে আমাকে যাইতে হচ্ছে আর কি। এই জন্য আমি ওইটা ওইটাই বললাম যে আমার আপনি বোধহয় বলতেছিলেন, আপনি কি জানি একটা বলতেছিলেন যে ওই আপনি ঘরে কেউ একজন, সেটা কি স্ত্রীর কথা বলছেন না মায়ের কথা বলছেন যে নাই জন্য আজকে বলতে পারছেন? স্ত্রীর কথা বলতেছি। তাহলে সেক্ষেত্রে তো ভাই আপনি বাটে পড়ে আছেন, মানে আপনি তো কি অবস্থা, আপনি আপনি মানে তাহলে তো আপনার জন্য তো জীবনযাপন করাটা কঠিন হয়ে যাবে ভাই আপনি যদি এরকম অবস্থায় জীবনটা পরিচালনা করেন। আপনি এই ছোট থেকে তো শুরু করতে পারেন ব্যাপারগুলো, এমন তো না যে শুরুতেই আপনার স্ত্রীকে বলতে হবে শোনো ওগো শোনো আমি কিন্তু নাস্তিক, শোনো গো দক্ষিণা হাওয়া শুনছো নাকি আমি তো নাস্তিক। তাহলে ভাই শুরুতেই আপনি তাকে আর কি ঘাবড়াই দিবেন, হ্যাঁ যেই নাস্তিকের জুতার মালা গলায় দিয়ে ঘুরেছে তুমি সেটা প্লিজ এটা হইও না, প্রথমে প্রোটেক্ট করার চেষ্টা করবে, এরপরে আপনাকে উল্টে আরো আপনি যে তার সাথে তার তার সাথে জড়িত না এটা প্রমাণের জন্য আপনি যে তার পর মানে তার আপন না এটা প্রমাণের জন্য উঠে পড়ে লাগবে, কারণ তাকে তো বাঁচতে হবে। সো এরকম দিকে কেন ঠেলে দিবেন আপনি শুরুতে, ছোট ছোট থেকে শুরু করেন। যেমন বউ ইসলামে তো আমার একটা বিয়ে করতে দিচ্ছে, আমি আর একটা বউলি লইয়া আহি, তোমার কিন্তু পারমিশনও লাগবে না, তুমি এমনকি তুমি যদি নাও বলো স্টিল আমি আনতে পারি, আই না এই বিছানাতেই বা পাশের বিছানাতে আর একটা বিছানা দিয়ে অথবা পাশের ঘরে আমি রাখতে পারি বউটা, কেমন হয়? তো সে তো অবভিয়াসলি বলবো তুমি ফান করতেছো, না না আমি সিরিয়াসলি বলতেছি এটা কেমন হয়, এটা ইসলাম আমাকে দিছে এই অধিকারটা, তুমি দেখো হুজুরদেরকে জিজ্ঞেস করো তুমি বাবাকে জিজ্ঞেস করো, তখন সে নিজেই বলবে ইসলামের এই অংশ মানার তোমার কোনো দরকার নাই অভি তুমি মাইনো না। সো আস্তে আস্তে আপনি এইভাবে ইয়া করতে পারেন, মানে মানে একদম ছোট থেকে শুরু করতে পারেন বোঝানো, বোঝানো মানে বাইদাওয়ে বাইদাওয়ে তাকে আমি নাস্তিক বানিয়ে বলতেছি না, বলতেছি আপনি যে মানেন না এই জিনিসটা তাকে বোঝানো শুরু করতে পারেন যে আপনি মানেন না, এমন না যে তারেও অমান্য করতে হবে ইসলাম, এরকম না। আপনি একজন মুসলিমের সাথে অবশ্যই ঘর করতে পারেন, কোনো সমস্যা নেই, বাট আপনি এরকম আনসেফ ফিল করলে তো সমস্যা যে একটা মানুষ নাই বাসায় ওই জন্য আজকে আপনি কথা বলতে পারতেছেন, আদারওয়াইজ আপনি কথা বলতে পারতেন না, মানে আপনার নিজস্ব কথা আপনি বলতে পারতেছেন না, নিজের ঘরেই নিজ ঘরে পরবাসী হয়ে থাকার সেটা বলতেছিলাম, যে আপনি তাকে এইটা বোঝানোর কথা বলতেছিলাম আমি যে আপনি যে এই জিনিসগুলো মানেন না বা আপনি ভিন্নভাবে চিন্তা করেন সেটা সেটা তাকে বোঝানো যে আমি এইরকম, সে সেটা অ্যাকসেপ্ট করবে, জাস্ট এতটুকুই যে হ্যাঁ তুমি ওরকম তুমি মানো না বাট আমি মানি, মানে দুইজন দুই রকম বাট স্টিল দুইজন একই সাথে আপনি সংসার কন্টিনিউ করতেছেন, এটাও সম্ভব, কিন্তু এটা ছোট থেকে শুরু করতে হবে, একদম ছোট ছোট বিষয় থেকে শুরু করতে হবে, একবারে বড় বিষয়ে যাবে না, যাওয়া যাবে না যে তুমি জানো নবী মোহাম্মদ কি করছে, তুমি জানো আল্লাহ কি করছে, খবর তার ভাই, এই কম করলে একেবারে পুরো একদম প্যারা কোলে তুলে নেবেন আর কি, প্যারা কোলে তুলে নেওয়ার কোনো দরকার নেই, প্যারা প্যারা জায়গাতেই থাকতে দেন। ঠিক আছে অভি ভাই, শুনতে পাচ্ছেন আমার কথা? শুনতে পাচ্ছি, কিন্তু আমার তো ভুলটা ওখানে হয়ে গেছে, মানে যেটা আপনি ও আপনি এখন অলরেডি বলে বলতেছেন, ফেলছেন না, না না হ্যাঁ, মানে আমার প্রবলেমটা তো ওখানে হয়ে গেছে, মানে আপনি অলরেডি বলে আমি ফেলছেন না, আমি বুঝাইতে, মানে শিক্ষিত মানুষ তো, চাকরিও করে মানুষটা,
কিন্তু আমি এখন ওকে মানে ই করতে যাচ্ছি, তুমি এগুলো শোনো, তুমি মাতব্বরের কথা আসি ইয়া আসি ইয়া সিমুদ্দিন ভাইয়ের কথাগুলো শোনো, তুমি আমি লিঙ্কও দিই না মাঝে না মাঝে না ওকে। না 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 এটা করেন না, এটা করেন না, এটা এটা খুব খারাপ একটা কাজ হবে। কারণ সে ডেফিনেটলি আমার কথাকে সে ঘৃণা ঘৃণা করবে, বা আমাকে সে ঘৃণা করবে, ডেফিনেটলি এটি স্বাভাবিক। সো আমার কথা সে শুনে মানে শুনবে না, সে জান সে কখনো বোঝারও চেষ্টা করবে না যে আমি যে তাকে ধর্ম ছাড়তে নিষেধ কর মানে ধর্ম ছাড়তে আহ্বান জানাচ্ছি না, এটা সে কোনোদিনই রিয়েলাইজ করতে পারবে না। সে ধরেই নিবে আমি বোধহয় এখানে তার ধর্ম ছাড়ার জন্য বসে আছি, তাকে ধর্ম থেকে ছুটাই দিব, তাকে তার ধর্ম ছাড়াই দিব, সে ভাববে যে আমি হয়তো এই জন্য বসে আছি। মোটেও এরকম কিছু না, মোটেও এরকম কিছু না, সেটা সে রিয়েলাইজ পর্যন্ত করবে না, সে শুনবে পর্যন্ত না। ইনফ্যাক্ট ও তো উনি তো হচ্ছে একজন ধার্মিক মানুষ, হ্যাঁ ওনার কথা বাদ দিলাম, নাস্তিকদের মধ্যে অভি ভাই নাস্তিকদের কথা কইতেছে, যে কমেন্ট সেকশনে দেখেন মাতু ভাই, মাতু ভাই লিখছে, মাতু শব্দটা লিখতেছে, এদের মধ্যে বেশিরভাগ হালার পাহালাই এরকম আছে, এরা আমার কথা শুনে না পর্যন্ত। আমি খুব ভালো করেই জানি এদেরকে, খুব ভালো করে এদের খাসিল আমি চিনছি, বুঝছি। এই যে ভিউয়ার এখন কম দেখেন কেন দেখেন, কারণ এইগুলারে এইগুলার পুরো পুন্দানের উপর রাখছি, ব্লক করে দিই, ছেদাই দিই, খেদাই দিই, কেন দিই, আমি দেখছি এরা আমার কথা মনোযোগ দিয়ে শোনে না, এরা হুদাই। সহমত ভাই, মাতু ভাই আপনি দারুণ বলছেন ভাই, কেন সে ভাবতেছে ওইটা বললে আমি বোধহয় ভাববো সে আমার সহযোদ্ধা, সে ভাবতেছে, অথচ সে আমার কথা বুঝে নাই শুনে নাই মনোযোগ দিয়ে, সে গিয়ে আমার কথাকে ভুলভাবে টুইস্ট করে অন্য জায়গায় বলে বেড়াচ্ছে। আমি কইছি একটা, সে কইতেছে আরেকটা, আমি কইছি এক কথা, সে বলে বেড়াইতেছে আরেক কথা। নাস্তিক বাই দ্য ওয়ে এরকম বহু পাইছি আমি, এই কমেন্ট সেকশনে পাইছি এদেরকে। আমি দেখছি যে ওরা কমেন্ট সেকশন, ওরা বিভিন্ন জায়গায় গিয়ে ওরকম উল্টাপাল্টা কমেন্ট করতেছে। একজন এই যেমন ধরেন দুদিন আগে এক পোলায় লিখছে কি ডিভোর্সি মেয়েদেরকে নিয়ে, সেটাও সেও নাকি নাস্তিক, ডিভোর্সি মেয়েদেরকে নিয়ে, তারপরে হচ্ছে আরো কি কি জানি সে বাজে কথা লিখছে ওইখানে কমেন্ট সেকশনে। আমি দেখতে পাচ্ছি আমার এখানে মাতু ভাই, মাতু ভাই করে এরকম কয়েকজন পাইছি আমি, চিন্তা করেন একটাবার। পরে আমি ওগুলারে পরে দেখা মাত্র ব্লক করে দিছি, যারে আমি কমেন্ট সেকশনে দেখতে পাচ্ছি মাতু ভাই, মাতু ভাই করতেছে ওইখানে এরকম একটা মিসোজিনিস্টিক পোস্টে গিয়ে এরকম একটা মিসোজিনিস্টের সাথে মানে মজা নিতেছে মানুষের সাথে, সে মিসোজিনিস্টিক কমেন্ট করতেছে। সো তার মানে কি সে আমার কথা বুঝে নেই পর্যন্ত, তার মানে সে কি সে আমার কথা শুনে না পর্যন্ত। সো তাহলে অভি ভাই আপনার স্ত্রীকে আপনি কেন দোষ দিবেন? আপনার স্ত্রীকে আপনি প্রথমত শত্রু ভাবা মানে মোটেও শত্রু ভাববেন না বা খারাপ ভাববেন না, আপনার স্ত্রী হয়তো আপনার ভালো চায় জন্য, বা আপনার স্ত্রী হইতেই পারে এটা আর কি বলতেছি, যে এটা এটা হচ্ছে অপটিমিস্টিক এই চিন্তাটা থেকে শুরু করবেন যে হয়তো বা আপনার ভালো চাই জন্য সে এইগুলা হচ্ছে মানে শোনা বলি মাত্র ও ভাবতেছে ও বলে। বলবো আমি, হ্যাঁ হ্যাঁ মানে আমি আমি এই জন্যই ওর কাছে, মানে আমি তো দীর্ঘদিন সংসার করতেছি আমরা, প্রায় 15-16 বছর হয়ে যাচ্ছে। ও কিন্তু আগে এরকম ছিল না, মানে এই 2 বছর হলো আমি যখন এদিকে চলে আসলাম, ও আবার ওই ওইদিকে আবার ইয়া হয়ে গেল, মানে বেশি বেশি হয়ে গেল। এখনো বলতেছি মানে স্বাস্থ্য ভালো না তোমার, দৌড়াদৌড়ি করতেছো, চেহারা নষ্ট হয়ে যাচ্ছে, কি দরকার তুমি বাচ্চাগুলাকে আগে ইয়া মানে যেহেতু ই করতেছো একটু, মানে শুনবে না। কালকে মনে হয় বললো, আজকে বললো আর কি, যে আমি কালকে থাকতে পারবো না, আমার খুব কষ্ট হচ্ছে, থাকিও না, এত কষ্ট করার দরকার কি? হুম হুম সে চাকরিও করে, মানে শিক্ষকতা করে, শিক্ষকতা করা আর ইয়া করা অনেক পেনের কাজ, ব্রেনের কাজ, এটা তো খুব কষ্টের কাজ। অবশ্যই 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 আমি বুঝতে তো পারতেছি, এই অবশ্যই জন্য মানে ওই 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 চিন্তা থেকে কিন্তু ওকে আমি এগুলা মানে বলতেছি, মোটিভেশন দিচ্ছি যে তুমি এগুলা একটু ই করো না, ই করবেন, আমি একটা নাস্তিক, স্বামী পাইলাম আমার কপালে কি জুটলো রে, এরকম করে বলতেছি। অথচ এরকম কিন্তু ছিল না, ধার্মিক ছিল না, সন্তান যখন দুইটা হয়েছে তখন আমি তাকে সাপোর্ট দিছি, তাকে বলছি আমি যে তোমার ই করো না, আমি প্রচন্ড ভাবে করছি। এখন দেখি দেখা যাক কি হয়, তবে ভালো থাকবো। ছোট মেয়েটা অনেক ছোট, 4-4 বছরের মেয়ে, বলতো বাবা তো তুমি তুমি বলো যে ইয়া নাই, আর মা বলে আবার আসে, বলছে মা তুমি এখন ওগুলো বুঝবা না, ধীরে ধীরে তোমাকে আমি এরকম করে বলে আসছি। হ্যাঁ হ্যাঁ এবং তো আপনি আপনার সন্তানদেরকে হচ্ছে মানে ভালো ভালো শিক্ষা দেবেন সবসময়, ঘৃণার বিরুদ্ধে শিক্ষা দেবেন, বৈষম্যের বিরুদ্ধে শিক্ষা দেবেন, সবসময় তাদেরকে ভালো শিক্ষা দেবেন। যেমন ধরেন তাদেরকে বলবেন যে তুমি তোমাকে যে তুমি যে আমাকে ভালোবাসো, আমি যে তোমাকে ভালোবাসি, আমার কোনো তোমার এরকম টেস্ট দিতে হবে না, তুমি আমার সন্তান, সো তোমার কোনো টেস্ট দিতে হবে না। সো সে যখন শুনবে যে আল্লাহ টেস্ট নিতে আছে, তখন সে আরে কিরে আমার বাপে তো টেস্ট নেয় নাই, এই আল্লাহ টেস্ট নেয় কেন, এরকম আর কি। সে তখন অবভিয়াসলি বুঝবে। বাট আমি আপনার কথা বলতেছি যে আপনি যেহেতু অলরেডি একটা মানে একটা ই একটা গিরি একটা মানে পিদিকিচ্ছি একটা অবস্থা করে ফেলছেন, বা একটা হ্যাঁ বিজেপি ঠিক ব্যাস আছে, যেহেতু লাগাই লাইছেন, তো এখন আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আপনি তার সাথে অন্য প্রসঙ্গগুলো নিয়ে আলোচনা করতে পারেন ধর্ম ছাড়াই। যেমন সে 4টা বিয়ে করাকে কেমনি দেখে, বা সে একটা মেয়েকে এরকম ঢেকে ঢুকে চলাকে কি কেমনি দেখে, বা একটা মেয়েকে সে যে চাকরি করতেছে এইটা ইনফ্যাক্ট তার ইসলাম সমর্থন করে কিনা। কিন্তু ওর সে ফ্যামিলিগত পজিটিভ দিক কি শোনাই আপনাকে, ও ওর ফ্যামিলিগত দিক থেকে বোরখা কিন্তু কোনোদিন পরে নাই, এখন এই এখন পর্যন্ত পরে না, বা আমি আমাকে বলে, আমি তো না না ওগুলো পরা দরকার কি, তোমার খারাপ দেখাবে, সবাইকে তো বোরখা ভালো মানায় না, এইভাবে ই করছে আর কি, ও পরে না আর কি, মানে অনেকটা আছে না 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 ওকে ওনাকে আপনি এখন একটা কাজ করেন তাহলে, আপনি ওনাকে এখন পুরা আপনি নিজেও দরকার হলে পুরো মুসলিম হয়ে যান, কিরকম আপনি দাড়ি রাখেন, টুপি পরেন, নামাজ পড়েন, পয়া ওনারে বলেন যে শোনো ইসলামে কোনোভাবেই মেয়েদের চাকরি করা জায়েজ নেই, এই মাহরামের মাহরাম ছাড়া নন মাহরামের সামনে এইভাবে গিয়া চাকরি করা কোনোভাবে জায়েজ নেই, তুমি চলো হুজুরের কাছে, হুজুরকে জিজ্ঞেস করা দেখাই দিয়েছি তোমার। দিছি আমি, ওই যে হারাম কি কি কাজ হারাম এগুলো একটা দিছি আমি আজকে। এরকম তাহলে তারে পুরা ইসলাম কারে বলে একটু দেখাই দেন তারে, ইসলাম একদম পুরা ইসলামের ইসলামের খেতা দিয়া যাইতে ধরে মাইরালান একেবারে। রাইট।
বুঝেন নাই? রাস্তা দিয়ে যাইতে সোনা বন্ধু যে লুটতে। সোনা বন্ধু যেহেতু ইসলামরে এতই ভালোবাসে, সো ভালোবাসার এরকম পিরিতের খেতা দিয়ে যাইতে দিলে তারে মাইরালান। তারে দেখান ইসলাম কি জিনিস অ্যাকচুয়ালি, একদম দেখা দেন কোরআন হাদিস খুলে খুলে। আপনার যদি হেল্প লাগে কোরআন হাদিসের, আমার মনে হয় আপনার হেল্প লাগে, আপনার কথা শুনে আপনি বোধহয় নিজেই বলতেছিলেন যে আপনি আরবি লাইনে, আপনি কি আরবি লাইনে পড়াশোনা করছিলেন বলছিলেন আপনি বোধহয়। না 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 পড়ি নাই, কিন্তু আমি ওই যে বিভাগীয় পর্যায়ে গেছিলাম আর কি, আজানে এবং জাতি কেরাতে আচ্ছা প্রতিযোগিতা আচ্ছা করার আচ্ছা জন্য। আচ্ছা আচ্ছা তো মাশাল্লাহ আপনি তাহলে ই করেন, কি বলে ওইটা, দরকার হলে হাদিসের বই কিনেন, হাদিসের বই শুধু না, হাদিসের শরহের বই কিনেন, তারপরে হচ্ছে কোরআন কিনেন এবং কোরআনের তাফসির কিনেন, তাফসির কিনে কোরআন এবং কোরআনের তাফসির কিনে সে, এবং তাকে জিজ্ঞেস করেন যে তুমি কোন কোনটা পড়তে চাও, আমি চাই তুমি এটা পড়ো। সে যেহেতু, সে যদি মনে করে সে মুসলিম, তাহলে বলবেন যে আমি যেহেতু পুরুষ আমারে তোমার মান্য করতে হইব, আমি যদি অবাধ্য হওয়ার আশঙ্কা করি তাহলে কিন্তু তোমার আমি কোরআনের সূরা নিসা 34 নম্বর আয়াত অনুযায়ী পিটাইতে পারবো। সো তুমি আমার, আমি হুকুম দিচ্ছি তুমি এই কোনটা পড়বা বলো, চয়েস দাও, আর যদি চয়েস না দাও তাহলে আমি আমার মতন করে কিনে আনবো। কিনে এনে তারে পড়ান যে দেখো এখানে কি লেখা আছে, দেখো দেখো কি লেখা আছে, হজে যাইতে ধরছিল তার বউ আর সে জিহাদে যাইতে ধরছিল। কাউকে যদি জিজ্ঞেস করেন কোনো মুসলিমকে জিহাদটা বেশি গুরুত্ব না হজটা বেশি গুরুত্ব, জিজ্ঞেস করে দেখেন তো সে কি বলবে, মানে কোনটার কোনটাকে উপরে রাখবে সে, জিহাদের ময়দানটাকে না হজের ইয়েটাকে, জিহাদটা বেশি বড় ইবাদত নাকি হজ বড় ইবাদত? জিহাদটা কেমন হয়? জিহাদটা কোরআনের আয়াতই বলা আছে, যারা আল্লাহর রাস্তায় জানমাল দিয়ে জিহাদ করে ওদের সাথে আপনি তুলনা করতেছেন অন্যদের, এইভাবে বলা কোরআনের আয়াত আছে, আমি রেফারেন্স লাগলে আমি দিতে পারবো, বহুবার দেখেছি বলে এখনো দেখাতে পারি। তো তাইলে সেই জিহাদে যাওয়ার জন্য সে নাম লিখাইছে, সেই ব্যাটারে কইছে কি তোমার বউ একা হজে যাইতেছে, মানে তুমি জিহাদ ফালাও, তুমি আগে ওইখানে যাও, নন মাহারাম মানে মাহারাম ছাড়া, মাহারাম ব্যক্তি ছাড়া অর্থাৎ স্বামী বা অন্য যারা আছে তারা ছাড়া, স্বামী মানে স্বামী অথবা মাহারাম ব্যক্তি ছাড়া সে হ্যাঁ সে এইভাবে কোথাও একা সফর করতে পারে না, পারে এমনকি না। হজে পর্যন্ত যেতে পারে না, চাকরি তো অনেক দূরের কথা। ইসলাম তারে একদম পুরো মানে ভরে দেন, ইসলাম কারে বলে একদম, আপনি কট্টর মুসলিম হয়ে যান 1 বছর লাগবে না তার ইসলাম কারে বলে বুঝতে, একদম পুরো মানে ছেঁড়া অবস্থা যখন হয়ে যাবে তখন বলবে যে ছেড়ে দে মাকে দেবাচ্ছি, তুই তোর রাস্তায় থাক আমি আমার রাস্তায় থাকি, আপনি বুঝতে দিয়ে না যে আপনি ফান করতেছেন বা আপনি কিছু করতেছেন, একদম সিরিয়াস না, আমি সত্যিকারের মুসলিম হইতে চাইতেছি, আমি কোরআন হাদিস পড়বো, তুমি আমার বলো কোন কোরআনটা পড়বো কোন হাদিসটা পড়বো বলো, তুমি বলো নাম বলো আমি ওগুলো কিনে আনবো। কারণ ভাই আপনার এখন যদি 46-47 বছর বয়স হয়ে থাকে আপনি এখনো 30 বছর বাঁচবেন, 30 বছর কি এই মানে এইরকম মানে এই ঘানি টানবেন আপনি 30 বছর ধরে, না না এই সম্পর্কের ঘানি টানবেন আপনি 30 বছর ধরে? সো এর মধ্যে যদি 1টা বছর আপনি যদি ইনভেস্ট করে আপনি যদি একটা আউটকামে পৌঁছে দিতে পারেন যে ওকে ফাইন টাটা ভাই ভাই, অথবা না ওরে ভাই রে কি জিনিস এটা রে ভাই, ওরে বাপরে বাপ না এডি তো আমি এইভাবে তো হয় না, মানে তাকে নাস্তিক বানাইতে হবে এমন কোনো কথা না, তাকে জাস্ট বুঝাইতে হবে ইসলাম কি জিনিস, সে অলরেডি ইসলাম মানে না এটা তারে বুঝাই ফিল করাইতে হবে, হ্যাঁ তুমি অলরেডি ইসলাম মানতেছো না, যদি সেইটাই হয়ে থাকে তাহলে আমার মতো একটা মানুষকে আমার মতো ভাবেই তোমাকে গ্রহণ করতে কি সমস্যা, আমি তো তোমাকে গ্রহণ করতেছি, আমি নাস্তিক হয়েও আমি তো মাইন্ড করতেছি তুমি যখন নামাজ পড়তেছো, অথচ আমার তো অফেন্ড হওয়ার কথা ছিল, কারণ নামাজে তুমি তো যেই সুরা পড়তেছো ওই সুরায় আমার কাইটা ফেলার কথা আছে, ওই সুরায় আমার মেরে ফেলার কথা আছে, আমার জাহান্নামে দেওয়ার কথা আছে, আছে না সুরা ফাতিহার মধ্যেই আছে না, ইনফ্যাক্ট শুরুতেই যে দোয়া করতেছে আমাকে তাদের পথে নিয়ে যাও যারা সফলকাম হয়েছে, ওইগুলোর কথা না যেগুলি ইনশাল্লাহ সব গয়রে মানে ভালো পথ থেকে ওইগুলি গায়ের হয়ে গেছে অন্যদিকে চলে গেছে, ওই 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 মানে প্রত্যেকটা নামাজের প্রত্যেকটা অংশেই তো নাস্তিকদেরকে বা এরকম অমুসলিমদেরকে ইয়া করা হচ্ছে, তচ্ছিল করা হচ্ছে। সো সো আমি তো তারপরে তোমাকে নামাজ পড়তে বলতেছি বা নামাজ পড়তে আমি বাধা দিচ্ছি না, তাহলে তোমার সমস্যা কোথায় আমাকে আমার মতো করে মেনে নিতে? এরকম একটা পরিস্থিতি যদি সৃষ্টি হয় যে আপনি যা সে অবস্থায় ওই সংসারে বাস করতেছে, সে যা সেই অবস্থায় সে ওই সংসারে বাস করতেছে, এর চাইতে মধুর কোনো সংসার তো হইতেই পারে না, সে আল্লাহ বিল্লাহ করবে আপনি নাই আল্লাহ করবেন, আপনি বৈশা বৈশা হ্যাঁ আপনি বৈশা বৈশা মোহাম্মদের পিণ্ডি চটকাবেন আর সে বৈশা বৈশা মোহাম্মদের দরুদ পড়বে, এটা তো একটা মধুর একটা কম্বিনেশন হইতে পারে বরং আমি মনে করি আমি দুইজনের জন্য একটা কোরআন ডট কম বা কাসিরের যেটা তাফসিরটা সেটা এগুলা লিংক দিয়ে দিছে, এগুলা একটু দেখো না তুমি, না লিঙ্ক দেখো দিয়ে কি না, আছে বই কিনে আনেন এনে একসাথে পড়েন, ওগুলা দিয়ে হবে না, বই কিনে এনে একসাথে পড়েন, কিছু কিছু টাকা পয়সা ইনভেস্ট করেন, বেশি লাগবে না তো বই কিনতে, অথবা হুজুরদের কাছে গিয়ে হুজুর একটা তাফসির দেন না হুজুর আমার টাকা পয়সা নাই হুজুর, বুঝছেন, না, কেনা অথবা যাবে এটা সমস্যা না। তাহলে তো কোনো সমস্যা নেই, তাহলে তো কোনো সমস্যা নেই যে সুন্দর মতন আপনি বাংলায় হ্যাঁ কোরআন বাংলায় তাফসির, সে যেটা বলে ইসলামিক ফাউন্ডেশন বললে ইসলামিক ফাউন্ডেশন থেকেই, যদি বলে যে না অমুক প্রকাশনার বই লাগবে ঠিক আছে, ওই যে কুতুবখানা একটা আছে না ওই কুতুবখানা কিতাবখানা ওইখান থেকে নিলে দেখবেন ওর ওই প্রকাশনের বইগুলো একেবারে পুরো লারে লাপ্পা দেড়ে ধাক্কা ঝিকি ঝিকি পম পম ওইটা, বাট স্টিল উনি যে প্রকাশনের বই বলে উনি যেই হুজুরের বই পড়তে চায় সেইটাই নিয়ে দেখাবেন, সেইটাই বাসায় রাখবেন রেখে সুন্দর মতন পড়বেন, অ্যান্ড তাকে নিয়ে পড়বেন বিশেষ করে সুরা নিসা পড়বেন, সুরা আহজাব পড়বেন, সুরা তালাক পড়বেন, সুরা তাহরিম পড়বেন, এই সুরাগুলো পড়বেন, তাফসির সহ তাফসিরগুলো পড়বেন, কোন কোন প্রেক্ষাপটে এই কাহিনীগুলো ঘটছে সে যখন নিজেই দেখবে নবীর ঘরের মধ্যে, এই তোমরা নবীর ঘরে কিন্তু থেকো না খাওয়া দাওয়ার পরে নবীর কষ্ট হয়, এগুলা শুনলে সে নিজেই বুঝবে যে এই কই কিরে একটা নবী সে এত ইনসিকিউরিটিতে ভোগে। সো এনিওয়ে আপনি আর কি ইসলামের পরিপূর্ণ ইসলামের প্রবেশ করুন, হ্যাঁ ঠিক আছে ওই ভাই, ঠিক আছে। তো আচ্ছা ভাই আজকের মতো তাহলে আপনার কাছ থেকে বিদায় নেই ওই ভাই।
আপনার সময় নষ্ট করে দিলাম অনেক। না না না, কি বলেন, ছি ছি, সময় নষ্ট কেন করবেন? আমি তো এই এই আপনাদের সাথে এই যে এইসব বিষয় নিয়ে কথা বলতে ইনফ্যাক্ট লাইভ আসি এবং এগুলো নিয়ে কথা বলতেই স্বাচ্ছন্দ্য বোধ করি। মুহাম্মদের তো বহুত পুন্দাইছি, মুহাম্মদের পুন্দায় এত কিছু বাদই রাখিনি। তো মুহাম্মদ পুন্দায় তো ভাই সমাজ, মানে যাই হোক, এনিওয়ে ঠিক আছে ভাই অভি ভাই, সো আবার কথা হবে, আপনি আপডেট দিয়েন কি ঠিক হইলো, আছে, ফ্যামিলিতে কি ঝড় বয়ে যাচ্ছে। হ্যাঁ দিও। ঠিক আছে, আচ্ছা, ওকে, শুভরাত্রি। আচ্ছা ঠিক আছে, আর যারা ব্যাকস্টেজে অপেক্ষা করছিলেন, আমি দেখতে পাচ্ছি পুরো ফুল হয়ে আছে, নোটিফিকেশন আসতেছে যুক্ত, আজকে কি হয়েছে বুঝতেছি না, আজকে আপনারা এতগুলো কই থেকে, মানে লিঙ্ক কোথায় পাইতেছেন আজকে, আপনারা নোটিফিকেশন পান না, আজকে কই থেকে পাইতেছেন নোটিফিকেশন আমি বুঝতেছি না। বাট এনিওয়ে যারা অপেক্ষা করছেন, যেমন বুলবুল ভাই, মেউ, পিকে, আকাশ, মদিনার পাগল, ও মদিনার পাগল ভাই, আচ্ছা, তারপরে শয়তানের অনুসারী, ফ্রিম্যান, আপনারা একটু থাকেন ব্যাকস্টেজে, আমরা ব্যাকস্টেজে একটু পরে কথা বলতেছি, আমি লাইভটা শেষ করে দিবো আর কি, আজকে আর কাউকে যুক্ত করতে পারতেছি না। সো ঠিক আছে, শুভরাত্রি, আবারও কথা হবে শীঘ্রই, সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আজকে যেই মানে বাচ্চাদের নিয়ে প্রশ্নোত্তর পর্বটা ওইটা আর কি করতে পারলাম না, সেজন্য দুঃখিত, পরের দিন হয়তো ইনশাল্লাহ আল্লাহ তাআলা যদি রহমত করে, আল্লাহ তাআলার রহমতে পরের দিন হয়তো করবো, আজকে করতে পারলাম না সময়ের অভাবে। সে তাহলে এই আর কি, শুভরাত্রি।